ওয়েট লসের জন্য যেটা আমরা আজকে বলবো অভ্যাস, প্রথম যে অভ্যাসটি করতে হবে এটার টেকনিক্যাল নাম হচ্ছে কপালভাতি। সকলেই জানেন অভ্যাসটা কি, প্রাণায়াম অভ্যাসের সময় আপনারা সকলেই জানেন। কিন্তু কপালভাতি আপনারা যেভাবে সাধারণত দেখেন অনেকে না এটা নিয়ে কনফিউশন তৈরি হয়, এই জন্যে এখন এটা কনফিউশনের যুগও বটে। এত তথ্য মানুষের কাছে এসে গিয়েছে, মানুষ খুবই কনফিউজ হয়ে যায়, মানে এইটা ফলো করব না ওইটা ফলো করব, ওই বাবা বলেছেন তো ওই বাবা বলেছেন, না এটা সমস্যা থাকে। তো আমরা ওইসব মানে তো বলতে পারবো না এখানে যে আপনি ওকে ফলো করবেন না একে ফলো করবেন না, এটা তো বলবো না, ঠিক হবে না, আপনারা নিজেরাই বুঝে নেবেন কীভাবে করতে হবে না হবে। তো আজকে সঠিক পদ্ধতিটি বলছি, যারা একটু বয়স্ক মানুষ, যাদের একটু যারা আমরা সিনিয়র বলবো, খুব বেশি মানে জোর করে এটা করবেন না। হ্যাঁ, যে বিরাট আমি, হ্যাঁ অনেক সময় দেখি না কপালভাতি করে যাচ্ছেন 100 কপালভাতি 200 কপালভাতি, একদম না, হিতে বিপরীত, এগুলো করবেন না। হ্যাঁ, খুব সোজা হয়ে মেরুদণ্ড সোজা রেখে বসবেন, বসে আপনি জোরে জোরে শ্বাসটা ছাড়বেন। হ্যাঁ, এটা আমরা অভ্যাস করি রোজ, এই জিনিসটাই, শুধু একটু ধাক্কা দিতে দিতে ছাড়বো, একটা স্ট্রোক দেওয়া এইভাবে। এর ফলে কিন্তু আপনার মুখটা বিকৃতি হবে না, শরীরটা ঝাঁকুনি এগুলো কিচ্ছু হবে না। কেবল দেখবেন যখন অ্যাডমিট করছেন তখন নাভির কাছে একটা প্রেশার তৈরি হচ্ছে, এটুকুই শুধু হবে। ধীরে ধীরে এটা করবেন, বিরাট কিছু একটা ধাক্কা দেবেন না যে খুব করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম কিচ্ছু না, ধীরে ধীরে এটা করবেন। কতগুলো করবেন, 10 বার করে করবেন, 1 বার করে থামবেন, হয়েছে? বেশি একদম না, 10 বার করে করুন, 1 বার করে থামুন, এরকম 3 বার করুন, 3 রাউন্ডস, হয়েছে? 3 বার করে করবেন। তাহলে প্রথম কি বললাম, কপালভাতি, এইভাবে করে 3 রাউন্ড, হয়েছে? 1 বার 1 বার করে 10 বার এটা করে করবেন। ধীরে ধীরে এইভাবে আপনি অভ্যাসটাকে মানে বাড়াবেন, খুব বেশি দ্রুত করার দরকার নেই, এইভাবে এটা করবেন। প্রথমে গেল এই অভ্যাসটি। দ্বিতীয় যে অভ্যাসটি বলবো এটা হচ্ছে আপনি শুয়ে পড়বেন। শুয়ে কিভাবে করবেন, না একটাকে বলে উপুর হয়ে শোয়া, একটা চিত হয়ে শোয়া। তো আপনি চিত হয়ে যেটা শোয়া এরকম স্বাভাবিকভাবে শুয়ে পড়লে, শুয়ে পা দুটোকে গুটিয়ে নেবেন, হলো পা দুটোকে ফোল্ড করে নিলেন, নিয়ে এবারে আপনি ডান হাতটা নাভির উপর রাখবেন। আপনি চিত হয়ে শুয়ে পড়লেন, পা দুটোকে ফোল্ড করে গুটিয়ে নিলেন, এবারে একটা হাত দুটোকে আপনি মেঝের উপরে সুন্দর রিল্যাক্স করে দিলেন, একটা হাত অর্থাৎ ডান হাতটাকে নিয়ে নাভির উপর আস্তে করে রাখবেন, হয়েছে? এবারে আপনি শ্বাস নিন এবং ছাড়ুন। তার মানে কি বলছি, আমরা আমরা যে অ্যাবডোমিনাল ব্রিদিংটা বসে বসে অভ্যাস করি, ওটা আপনি শুয়ে শুয়ে অভ্যাস করবেন, ওইভাবে শুয়ে পড়বেন। এবারে যখন শ্বাসটা নেবেন তখন ওটা এক্সপ্যান্ডেড হবে, আবার যখন আপনি ছাড়ছেন আস্তে আস্তে নামবেন, কিন্তু হাতটা রেখে করবেন, নাভির উপর হাতটা আস্তে করে রাখবেন, হয়েছে? তাহলে আপনি ব্রিদিংটা এইভাবে করবেন, আস্তে আস্তে করে শ্বাসটা নেবেন, নাভিটা প্রসারিত হবে এবং আস্তে আস্তে সংকুচিত হবে, হয়েছে? প্র্যাকটিস নাম্বার 2 হয়ে গেল। এবারে আর একটা প্র্যাকটিসের কথা বলবো, থার্ড প্র্যাকটিসটা হচ্ছে সোজা হয়ে বসবেন, বসে আপনাকে শ্বাস নেওয়া এবং ছাড়া, এই শ্বাস নেবার মধ্যে একটা আলাদা পার্ট বলবো, সেটা হচ্ছে হোল্ডিং বা কুম্ভক। তার মানে এখানে একটা হিসেব আছে, সেই হিসেবটা হচ্ছে 3:6:3, 3:6:3। কীভাবে হবে, 3 শ্বাস নেবেন, 1, 2, 3, মেন্টালি আপনি কাউন্ট করবেন 1, 2, 3, কয়েকবার করতে করতে ওটা আপনার টাইমটা জানা হয়ে যাবে। 3 কাউন্ট করতে করতে শ্বাসটা নেব, তারপরে 1, 2, 3, 4, 5, 6 হোল্ডিং ধরে রাখবো, তারপরে নাক দিয়ে, কিন্তু মুখটা বন্ধ থাকবে, হ্যাঁ দুটো নাক দিয়ে, রাইট লেফট কিছু না, দুটো নাক দিয়ে একসঙ্গে
নিলাম জাস্ট হোল্ড আপনি সেকেন্ড হিসেব করুন তাহলে থ্রি ইজ টু সিক্স ইজ টু থ্রি তিন নিলেন ছয় আপনি হোল্ডিং ধরে রাখবেন সিক্স সেকেন্ড ধরে রাখুন আবার তিন সেকেন্ড ধরে ছাড়বেন হয়ে গেল এই হচ্ছে রেশিওটা মনে রাখতে হবে তাহলে তিন বার নিচ্ছেন তিন কাউন্ট করতে করতে নিচ্ছেন বা তিন সেকেন্ড ধরে নিচ্ছেন ছ সেকেন্ড ধরে হোল্ড করছেন আবার তিন সেকেন্ড ধরে ছেড়ে দিচ্ছেন হয়েছে এইটাও আপনি ওরকম অভ্যাস করুন দশ বার অভ্যাস করবেন একবার থামবেন আবার দশবার করবেন আবার থামবে এরকম করে করে তিনবার অভ্যাস করুন হয়েছে সকালে একবার মানে একটা সিটিংয়ে করলেন আবার ইভিনিংয়ে একবার করবেন হয়েছে এইটা আপনি বেশ কয়েক সপ্তাহ ধরে অভ্যাস করতে থাকুন দেখবেন এটা স্বাভাবিকভাবে আপনার যে মানে শারীরিক যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে ধীরে ধীরে সেগুলো আস্তে আস্তে দেখবেন ওয়েট মানে কমতে থাকবে এবং আপনি আরও অনেক বেশি মানে কর্মক্ষম হয়ে উঠবেন এবং আরও বেশি আপনি এনার্জেটিক হয়ে উঠবেন যদি আপনি এগুলো অভ্যাস করেন আমাদের নিশ্চয়ই আর বলতে হবে না কী কী আমরা বললাম তাহলে প্রথম বললাম কপালভাতি করবেন দ্বিতীয় আপনি করবেন অ্যাবডোমিনাল ব্রিদিং কিন্তু শুয়ে পা দুটো ফোল্ড করে হাত রাভির ওপর রেখে তৃতীয় যে অভ্যাস কথা বললাম এটা বসে করবেন এবং তিন গুনতে গুনতে শ্বাস নেবেন ছয় গুনতে গুনতে শ্বাস রাখবেন এবং তিন গুনতে গুনতে শ্বাস ছেড়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকে আমরা কথা বললাম ওয়েট লস নিয়ে যে প্রাণায়াম